হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে মহাষষ্ঠী, তো আমি মহাষষ্ঠীর দিনে কী কী করেছি তো আজকে তোমাদের সাথে সব ভিডিও, কোন কোন প্যান্ডেল করেছি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা প্যান্ডেল ভিউ করেছি, দেখো কী সুন্দর প্যান্ডেলটা। তো তোমরা ঠাকুরটা দেখে নাও। তো আজকে মহাষষ্ঠী, আজকে আমাদের এখানে আমাদের আরেকটি ক্লাবে পাশের পাড়ায় সায়নী এসছে। তো এখানে দেখতেই পাচ্ছ উনি এসে বক্তৃতা দিচ্ছে। তো আমি সেখানকারই কিছু ক্লিপ তুলে রেখেছি, ভিডিও ক্লিপ কিছু তুলে রেখেছি, তোমরা দেখো, দেখে নাও। এটা আমাদের এখানকার মায়াশ্রম বলে একটি ক্লাব, মায়াশ্রম বলে একটি মন্দির আছে। তো সেখানকার কিছু ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে তোমরা দেখে নাও, তো সায়নী ঘোষ এসেছিল দেখতেই পাচ্ছ। তো এখানে সায়নী ঘোষ আমাদের সাথে অনেকক্ষণই সময় কাটিয়েছিল দেখতেই পাচ্ছ, তিনি অনেক বস্ত্র বিতরণও করছেন দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস, এবার তোমরা দেখে নেবে আমাদের এখানে কিছু আমাদের পাড়ার লাইটিং, তোমরা এখানে দেখেই নিচ্ছ সুন্দর সুন্দর আমাদের পাড়ার যে লাইটিংগুলো, সেই লাইটিংগুলো দেখতেই পাচ্ছ। কোনো জায়গায় মাছ ধরছে, কোনো জায়গায় গাছে উঠছে মুঙ্গলি, তারপর কোনো জায়গায় তোমার ভীমের কিছু কিছু সিন, তারপর কোনো জায়গায় জাগু, কোনো জায়গায় সাপুরে সাপ নিয়ে যাচ্ছে। তো তোমরা এনজয় করো লাইটিংটাকে। তো গাইস, এটা তো আমরা দেখতেই পাচ্ছ, আমরা সবাই মজা করে লাইটিং দেখতে যাচ্ছিলাম, আমাদের সারা পাড়ার লোক সবাই মিলে একসাথে দেখতে পাচ্ছ, সব দিদিরা দাদারা তারপর বাচ্চারা ভাগ্নি বোনি সবাই ভাই সবাই ছিলাম। তো একসাথেই আমরা লাইটিং দেখতে যাচ্ছি, দেখো এখানে মনু আছে, বড়দি ছোটদি আরও অনেক দিদি আছে, অনেক দাদা ভাই সবাই মিলে একসাথে খুব এনজয় করে লাইটিং দেখতে যাচ্ছি। তো তোমরা দেখে নাও, এখানে একটা আমাদের মেন গেট। তো মহাষষ্ঠীর কিছু ছবি তোমরা এবার দেখে নাও।